সে আমার কচি বউ, বড় আদরের কচি বউ। কচি জিনিসটাই আলাদা। হে বংশ, অ্যাটেনশন অ্যাটেনশন ভাই লোক, কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম আর সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম এরপরে কাদেরকে নিয়ে ভিডিও বানানো যায়, এনি সাজেশন? বেশিরভাগই তোমরা বলেছো পৃথা মণ্ডল আর বংরনকে নিয়ে হয়ে যাক। তখন আমি ভাবলাম ঠিক আছে, এদেরকে নিয়ে খেলা যাক। বাট এখন ওদের চ্যানেল খুলে দেখছি ওরা অলরেডি খেলা করছে, আই মিন রিসেন্টলি ওরা বিয়ে করে নিয়েছে, মানে খেলা শুরু হয়ে গেছে। সো আমাদের এই কিউট সুইট কাপেলকে তাদের বিয়ের উপলক্ষে একটা ট্রিবিউট ভিডিও গিফট করতে চাইছি। বাট আমি তো রোস্ট করি, তাহলে কি হবে? কি আর হবে, এদেরকে নিয়েও একটু রোস্ট করব। আমাদের পিতা কৃষ্ণনগরের ওদিকে বগুড়ার দিকে থাকে, আর রনও আগে টিকটক করতো, দেন এখন চলে এসছে রিলস আর মজেও আছে, আর তারপর এখন আবার ইউটিউবও করছে, আর বংরন থাকে বর্ধমানের ওইদিকে। আর যারা আগে থেকে এদেরকে চিনতে তাদেরকে আমার তরফ থেকে নিব্বা নিব্বির একটা করে ব্যাজ দেওয়া হবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে পিথা রন বিয়ে করে নিয়েছে, তাও আবার এদের প্রেমটা কোথা থেকে? টিকটক এর ভিডিও বানাতে গিয়ে, আর এখন তো বিয়ে করছে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। মানে বুঝতে পারছো যেই টিকটকের ব্যাপারে এত খারাপ বলেছি, রোস্ট করেছি, 15 সেকেন্ডের মাল বলেছি, ছাপড়ি নিব্বা নিব্বিও বলেছি, আর তারা এই করতে করতে প্রেম করে ফেললো আর তারপরে বিয়ে। কি করা যায় বলো তো ভাই? আমারও না খুব বিয়ে করার ইচ্ছা করছে, কেউ আছে? শালা কখনো শুনেছে দুটো ইউটিউব ক্রিয়েটার প্রেম করে বিয়ে করেছে? আমার তো শালা এরকম কোনো কাপল মনে পড়ছে না। মনে পড়বেই কোথা থেকে, হয়নি তো এরকম। বাংলা ইউটিউব কমেন্টে না প্রেম টেম হয় না, হয় তো শুধু অনলি রোস্ট। তাহলে আর অপেক্ষা কিসের জন্য, একটু রোস্টই হয়ে যাক। আচ্ছা জানো কি আজকের এই ভিডিওর টপিকের নাম কচি বউ কেন? কারণ এই যে পৃথা আছে, ভিডিও ক্রিয়েট করা শুরুই করেছিল 15-16 বয়স থেকে, আর বিয়ে করে নিল 18 বছরে। মাত্র 18-এ যে বিয়ে সেরে ফেললো, আর এখন পৃথা আমাদের রন ভাইয়ের কচি বউ। হ্যাঁ, তাতে খারাপ কিছু নেই, শুধু ব্যাপারটা হলো যখন কেউ কচি বউ হয় তখন তার কিছু ভালোও থাকে, কিছু খারাপও থাকে। তো আজকে আমরা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কচি বউ জানবো। সো প্রথমেই বলি অ্যাডভান্টেজেস অফ কচি বউ। কিন্তু কচি আমের ভাও কিন্তু ডিমান্ড অনেক বেশি, কারণ কচি আম দেখতেও সুন্দর, সাইজটাও ভালো। চিচিচিচি, আরে এইসব অ্যাডভান্টেজ গুলো আমরা জানি, অন্য কিছু বলো। আচ্ছা আমি বলি, কচি বউ অলওয়েজ তার স্বামীকে অগাধ রেসপেক্ট দিয়ে থাকে, মাঝে মাঝে সময় পারলে টুকুস করে প্রণাম করে নেয়। আর কচি বউ এর তার হাজবেন্ড এর কাছে চাহিদাও কম, মানে অল্পতেই খুশি। খুব সুন্দর লাগে। এবার বলি ডিসঅ্যাডভান্টেজ অফ কচি বউ। সেরকম ডিসঅ্যাডভান্টেজ কিছু নেই, ওই আর কি হাজবেন্ড কে দুটো রোল পালন করতে হয়, কখনো বর কখনো ড্যাডি। মানে না না না, হু ইজ ইওর ড্যাডি, ওই ড্যাডির কথা বলিনি, এখানে কেয়ারিং এর দিক থেকে বলেছি, মানে বাবারা যেরকম মেয়েদেরকে কেয়ার করে রাখে সেরকম। কারণ বউ তো কচি, জীবনে অনেক কিছু হাতে ধরিয়ে শিখিয়ে দিতে হবে। আবার কচি বউদের এটাও প্রবলেম হয় যে বিয়ে করতে গিয়ে ঘুম পেয়ে যায়, তার মধ্যে আবার বিয়ে করতে এসে ঘুম পাচ্ছে, ছোট তো ঘুম পেয়ে যায়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সো এট লাস্ট আমরা যে কনক্লুশনে এলাম, তোরা যে যা বলিস ভাই, আমার কচি মালি চাই না, চাই না, আমার ভাই এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট দরকার, আমি ভাই এত হাতে ধরে শিখিয়ে দিতে পারবো না। আমার ফিউচার বউকে এখন থেকে বলে দিচ্ছি, যেখান থেকে পারো এক্সপিরিয়েন্স গেইন করে এসো, যত নতুন নতুন কোম্পানিতে ঘুরবে তত এক্সপিরিয়েন্স বাড়বে, সব জায়গায় ঘুরে অ্যাট লাস্ট আমার কাছে এসো, আমি যত্ন করে তোমাকে গুছিয়ে রাখবো। আর তোমরা কি ভাবছো, কচি বউ মানেই ফ্রেশার্স, কোথাও কখনো কিচ্ছু হয়নি, তুমি তার জীবনের প্রথম মানুষ যে তোমার সাথে প্রথম রোমান্স করবে? তাহলে তুমি ভুল। দেখো না এই পৃথা মণ্ডলকেই দেখো, যাকে কচি বউ বলছি, তোমরা কি ভাবছো 18 বছরে বিয়ে করে নিয়েছে মানে রনি ওর প্রথম বয়ফ্রেন্ড? না না না, এটা তোমরা ভুল ভাবছো, তার আগে অলরেডি একটা বয়ফ্রেন্ডের সাথে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, হতে পারে কচি কিন্তু এই দিক থেকে কমতি নেই। বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। রনের আগে শুভজিৎ মণ্ডল বলে একটা ছেলে ছিল, তার সাথে কিছু দিন বা কিছু বছরের রিলেশনশিপ ছিল, আর তার সাথে একটা ওপেন কিস খুব ভাইরাল হয়েছিল। মানে তোমরা বুঝেছো তো যে তোমার কাছে কচি বউ হতে পারে, বাট তার আগে সে কারোর একটা কচি গার্লফ্রেন্ডও ছিল। সেই পকড়ে হ্যাঁ, ভেবো না কচি বউ মানে তুমি ফার্স্ট, ভুল ধারণা থেকে বেরিয়ে এসো। দেখুন আমার সাদা মনে কোনো কাদা নেই,
সুতিয়া। এবার তোমাদেরকে বলি, বিয়ের পর তোমরা যদি জীবনটাকে সুখে আনন্দে কাটাতে চাও তাহলে কোচি বউয়ের পিছনে ছুটে লাভ নেই, বা এক্সপিরিয়েন্স বউ খোঁজার কোনো দরকার নেই, যে আসার সে এমনি চলে আসবে। কিছু যদি খুঁজতেই হয় তাহলে ভিতর থেকে কোচি মনটাকে বের করো, মনটাকে কোচি রাখতে হবে। কোচি মন ইকুয়াল টু সুখের সংসার। আর সবশেষে পৃথা ও রনকে কনগ্রাচুলেশন ফর ইউর হ্যাপি ম্যারিড লাইফ। আর ইউ কমেডি মি? আর এই যে তোমরা এতক্ষণ ধরে মজা নিচ্ছ ভিডিওটা দেখে, তো ভালোবাসাটা ব্যাক দাও, লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ারও করো, আর ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে ওটাও করে দাও। আর তোমাদের যদি কোনো স্পেশাল ইচ্ছা থাকে, মানে একে ওকে কাউকে রোস্ট করতে হবে, তাহলে ইনস্টাগ্রামের স্টোরিতে আমাকে মেনশন করে তোমাদের পছন্দের টপিক সাজেস্ট করতে পারো। আর শুধু ট্যাগ করো না, ফলোটাও করে দিও। আর আসছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই।